ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে নিজের বিডিও অফিসে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনারা জমা করতে পারবেন তো আবেদন করার আগে গুরুত্বপূর্ণ কথা শুনে নাও আপনারা যারা এই পদগুলিতে আবেদন করবে অবশ্যই বিজ্ঞপ্তি সঠিকভাবে ডাউনলোড করবে বিজ্ঞপ্তি ডাউনলোড করার পরে তারপরেই কিন্তু আপনারা আবেদন করবে বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবে কতগুলি শূন্যপথ রয়েছে লাস্ট ডেট কবে সমস্ত তথ্য রয়েছে বিজ্ঞপ্তিতে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিজিট করার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক হওয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন তো বিজ্ঞপ্তি ডাউনলোড করলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে ডাউনলোড অপশান চলে আসবে অথবা ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিজের ভিডিও অফিসে কিন্তু জমা করতে হবে সমস্ত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ বিডিও অফিসে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার আগেই আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন এখানে কিন্তু যে আবেদনের লাস্ট ডেট এবং শুরু ডেট কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডেট কিন্তু মেনশন করে দিয়েছে যে এক আট দু থেকে একত্রিশ আট দু পর্যন্ত এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আবেদনের সময়টা আপনারা পাবেন তো রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে কিন্তু আপনারা ফর্ম জমা করতে হবে ক্লিয়ার তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সমস্ত বিষয় এই ওয়েবসাইটে উল্লেখ করা আছে আপনারা কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো এখানে আপনারা প্রথমেই দেখুন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করল আবেদন করার জন্য সমস্ত তথ্য ভালো করে পড়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে এটা সঠিক যে আমরা সঠিক তথ্য ভালো করে দেখে তারপরেই কিন্তু আবেদন করব এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে বেতন কি লাগবে সেটা কিন্তু উল্লেখ করা আছে এই টপিকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এর জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ছোট্ট একটা প্রতিবেদনের মাধ্যমে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা ভালো করে দেখে নাও এখানে কিন্তু আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন তাই বলে উচ্চশিক্ষার মূল্যায়নের কোনো সুবিধা থাকবে না দেখো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে যদি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে কিন্তু কোনো সাবসিডি পাবে না অনলি তোমরা আবেদন করতে পারো কিন্তু মাধ্যমিক পাশের ডকুমেন্টস মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু এখানে নিয়োগ করা হবে ক্লিয়ার এরপরে হচ্ছে বেতন সীমা বেতন সীমা আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে সেখানে দেখতে পারবেন ভালো পরিমাণে প্রতিমাসে কিন্তু বেতন রয়েছে এরপরে বয়স বয়স যেটা বলা হয়েছে যে প্রার্থীর অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় থাকবে এরপরে বলা হয়েছে আবেদন পদ্ধতি আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নিচে ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এপোর সাইজে তো সমস্ত তথ্য সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু নিজের বিডিও অফিসে জমা করতে হবে জমা করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু সেই লিস্টটা উল্লেখ করে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জন্মের প্রমাণপত্র মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবার ভোটের কার্ড অথবা রেশন কার্ড জাতিগত প্রমাণপত্র মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট এবং পাঁচ টাকার ডাক টিকিট এবং সাইজের ফটো এবং সিগনেচার বিবাহ বিবাহবিচ্ছিন্ন বা তার প্রমাণপত্র এই সমস্ত বিষয় কিন্তু এখানে লাগবে এবার ভালো করে লেখে নাও অথবা দেখে নাও আপনারা যারা আবেদন করবে এই লেখাটা একটু ভালো করে পড়ে নেবে আবেদনপত্রটি খামে ভরে সংশ্লিষ্ট বিডিও অফিসের ঠিক নাই জমা দিতে হবে খামের উপরে নিম্নলিখিত তথ্য বলে কিন্তু অবশ্যই লিখতে হবে যারা একটা খামের মধ্যে কিন্তু সমস্ত কাগজ ভরে কিন্তু আমাদের জমা করতে হবে কিন্তু খামের উপরে যে লেখাটা লিখবো সেই লেখাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এই লেখাটাই কিন্তু তোমাদের প্রত্যেকেরই লিখতে হবে ক্লিয়ার হয়ে গেল এবার চলে আসলাম আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায় আমরা জমা করতে পারবো এবার এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলছে যে প্রার্থীদের অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে বা জমা দিতে পারবেন সরাসরি নিজের বিডিও অফিসে অথবা ডাক যোগে স্পিড পোস্ট অথবা তোমাদের রেজিস্টার পোস্টে কিন্তু আপনারা পাঠাতে পারবেন এবং নিম্নলিখিত সময়সীমার মধ্যে যাতে পৌঁছায় আবেদনপত্রটি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের লিস্টে নাম থাকবে অথবা আপনার সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার চলে গেল আবেদনের তারিখ আপনারা আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এক আট দু আগস্ট মাসের এক তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট জানিয়েছে একত্রিশ আট দু এখানে আগস্ট মাসের একত্রিশ তারিখ আবেদনের শেষ তারিখ নিয়োগ পদ্ধতি এখানে কিভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে সর্বশেষ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখানে সিলেবাস উল্লেখ করা আছে কতর মধ্যে পরীক্ষা হবে সমস্ত বিষয় কিন্তু ওখানে উল্লেখ করা আছে এরপরে দেখে নাও আবেদনপত্র জমা দেওয়ার ঠিকিনাটা কোথায় আপনারা যে আবেদনপত্রটা পাঠাবেন তার ঠিকিনাটা কোথায় এখানে সেই ঠিকানা কিন্তু উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন এই ঠিকানাই কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে গ্রাম বলছে ফুলতলা পোস্ট পিয়ালি টাউন থানা বারুইপুর পিন নম্বর এবং জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এটা একটা ভালো গুরুত্বপূর্ণ আপডেট এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে না কারণ প্রত্যেকটা জেলায় এই সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে বা হয়েছে যার যে জেলা সেই জেলা থেকে আবেদন করবে প্রতিটি জেলায় প্রতিটি জেলার একটি করে ওয়েবসাইট রয়েছে আপনারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করুন বিজ্ঞপ্তি ডাউনলোড করুন তাহলে কিন্তু আবেদন করতে পারবে যে গ্রামে আবেদন শুরু হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কিন্তু হতে হবে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এবং ওয়েবসাইট লিঙ্ক রয়েছে বিজ্ঞপ্তি ডাবল করতে পারবেন যদি আপনারা নতুন নতুন চাকরির খবর পেতে চান তাহলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনারা ডাব্লুবি নিউজ অব ডট কমের ওয়েবসাইট ভিজিট করবেন এই ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে কোনো দু একটা সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরির খবর কিন্তু সেখান থেকে আপনারা প্রতিনিয়ত পাবেন এখানে দেখতে পাচ্ছেন বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে এরপরে আপনারা ভূমি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে জেলা জেলাভিত্তিক ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবার মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে জেল পুলিশে নতুন আবেদন শুরু হয়েছে এবং তিরিশ হাজার জিডিএস গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে একসঙ্গে অনেক চাকরির বিজ্ঞপ্তি পাবেন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লুবি নিউজ